পুজো আসে, পুজো যায়, প্রতিবছর এই চারটে দিনের অপেক্ষায় থাকি আমরা, মানে আপামর বাঙালিরা। বছরকার আবাহন পর্ব শেষ, চার দিন বাপের বাড়িতে কাটিয়ে আজ ফের উমার কৈলাসে ফেরার পালা। দশমী এলেই মনটা কেঁদে ওঠে, চার দিনের পুজো শেষে বিজয়ার দশমীর সকাল থেকেই বাজছে বিসর্জনের সুর। আবার একটা বছরের অপেক্ষা, সকাল থেকে বিশ্বাস করতে ইচ্ছা না করলেও চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে বিদায়ের সুর। মেঘলা আকাশ আরো আরো ভারাক্রান্ত করে তুলেছে মানুষের মন। মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে সিঁদুর খেলা, চার দিনের প্রাণ ঢালা আনন্দ স্রোত পৌঁছে গেছে শেষ লগ্নেও। তাই বিষাদ সিন্ধুতে ডুবে যাওয়ার আগে সিঁদুর খেলায় অন্তরের সব সব আবেগ উজাড় করে দেয় মহিলারা। সাথে সাথে মা দুর্গাকে বরণ করে নিতে মণ্ডপে পৌঁছেছে বহু মানুষ। এবছরের মতো শেষবার মাকে দুচোখ ভরে দেখে নেওয়ার আকাঙ্ক্ষায় অধীর সবাই। সারা বছর যাতে ভালো কাটে তার জন্য মায়ের কাছে চলছে প্রার্থনা। ঢাকের বাদ্যির সঙ্গে শঙ্খধ্বনি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বিদায় লগ্নের মুহূর্তে তাই একটাই আওয়াজ ভাসছে আকাশে বাতাসে, আবার আবার এসো মা, এসো মা, এসো মা। সাইন টিভি ও সাইন পরিবারের তরফ থেকে আমাদের সকল দর্শকদের জন্য রইল শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।